সেখানে আমন্ত্রণ করতে চান,
সম্পূর্ণভাবে রয়েছে এই সত্য, দয়া, দান, অহিংসা ইত্যাদি। তখন ধর্ম চতুষ্পদ, সত্যকে সেটা হল বিশিষ্ট সত্য। ভগবান হলেন সত্য স্বরূপ, মানুষ সত্যশীল এবং সত্য আচরণ করে, সত্য কথা বলে, সত্য ওই দু ধরনের রয়েছে, বাচিক সত্য, মানসিক সত্য আমরা জানি না। বৈদিক স্তোত্রের মধ্যে রয়েছে বাংলি মানসিক প্রতিষ্ঠিতা, মৌলিক বাচিক প্রতিষ্ঠিতা। আমরা অনেক সময় মুখে একটা ভাবি বা মুখে একটা বলি, মনে আর একটা ভাবি, এবং যেটা আমরা ভাবি সেটা অনেক সময় মুখে বলি না বা মুখে বলতেও সেটা কখনো করি না। কিন্তু যারা সত্যে প্রতিষ্ঠিত ভেবেছেন সেটা বা বলেছেন যেটা সেটা অবশ্যই করবে। যেমন ঠাকুরের জীবন অনেক ঘটনাই রয়েছে, বুঝি খাবো না বলেছে, খাবেন না, খিদে পেলেও খাবেন, সত্যে প্রতিষ্ঠিত বলে এসেছেন যে ওটা দিয়ে যাবে, দিয়ে দিয়ে বা তারপর বাড়িতে যাবে, পাগুলিও যেমন হয়ে গেছে, পাগুলিও হলেও দিয়েছে। এবং সত্য হলেন ভগবান, সত্য পরায়ণ, সত্য হলে মানুষ সত্য পরায়ণ, এই ধর্ম তখন পূর্ণ মাত্রা, অর্থাৎ দান বা তপস্যা বা সত্য পূর্ণ মাত্রায় মানুষ পালন করে সেই সত্য দিয়ে। দান অপরকে কিছু দেওয়া, তার প্রতি স্নেহ ভালোবাসে তা কিছু দেওয়া, সেই বুদ্ধি সত্যযুগে মানুষের মধ্যে পূর্ণ মাত্রায় থাকে। তারপর অহিংসা, হিংসার ভাবে ভাবেই নিয়ম, কারণ তার সবার মধ্যে আত্মবুদ্ধি পেয়েছে, সবার মধ্যে ঈশ্বরকে দেখছে, তাই তার উপরে হিংসা গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। আমি এবং নিজেকে দিয়ে হিংসা করি না, আঘাত করতে চাই না, ঠিক তেমনি হিংসায় প্রতিষ্ঠিত, কিন্তু কাউকে আঘাত করেন না, হিংসা করেন না। এই সপ্তযুগের মাসের মধ্যে অহিংসা পূর্ণ মাত্রায়, আবার তপস্যা, তপস্যা মানে হচ্ছে মন ইন্দ্রিয় ইত্যাদি সংযম, সাধারণত তপস্যা বলতে আমরা কি বুঝি, কৃষ্ণতা এবং শ্রী বিশ্ব, তাদের উন্নতমাত্র বিচলিত না হওয়া, বিচলিত না হওয়ার কষ্ট হবে, কষ্ট হবে বিচলিত হবে, আমরা মুখে প্রকাশ করবো, প্রচন্ড কম পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, সেগুলোকে প্রকাশ করবো। কিন্তু যিনি তপস্বী, তপস্যা অনুশীলন করছেন, তিনি কিন্তু একটা প্রভাব তখন না কেন আমরা যেহেতু তিনি জানেন যে এই যে শীত গ্রীষ্ম ইত্যাদি সেগুলো ঈশ্বরের ইচ্ছায় তার কাছে উপস্থিত হয়েছে, যিনি যথার্থ ভক্ত তিনি সব কিছু পেছনে ঈশ্বরের ইচ্ছাকে দেখতে পান। আবার যিনি বেদান্ত সাধনা করছে, জ্ঞান মার্গে তিনি সাধক, তিনিও সব কিছু ওই আত্মবুদ্ধিতে গ্রহণ করছেন, আত্মার মধ্যে শীত বিশ্ব কিছু নেই, তাই আমি সব কিছু গ্রহণ করবো, নিজেও বিচলিত হবো না। সেগুলো আমাদের শরীরকে হয়তো মনকে প্রভাবিত করছে, আত্মাকে করছে না। এই গীতার বিখ্যাত শ্লোক আপনারা জানেন, মাত্রা স্পর্শাস্তি বলতে শিব আর মা পাই তাহলে আগম এবং অপায় আসছে এবং যায়। যেহেতু তিনি আত্মাকে সর্বত্র দেখতে চান, অনুভব করতে চান, জানতে চান, তাই তিনি এটা হচ্ছে ভাবনা শরীরকে বা মনকে প্রভাবিত করছে, এগুলো আত্মাকে নয়, মা মহকুমা সেই বুদ্ধি তার নেই, তো এগুলো কি বলে দুটো সম্পূর্ণ আলাদা, দুটো দুটো করে যুবক, তো সেগুলো যারা সহ্য করেন অথবা বা এই মন এবং ইন্দ্রিয়ের যে একাগ্রতা সেটা হল মন সম্পূর্ণভাবে একাগ্র,
যোগীর বশীভূত, যোগী মনের বশীভূত নয়, তারপরে মনে রয়েছে। তো সত্যযুগে এরকম মানুষ স্বাভাবিকভাবে তপস্যা করায় ছিলেন সম্পূর্ণ মাত্রায়। এগুলোই সত্যযুগের কথা বলা হয়েছে। এখানে চতুষ্পাদ ধর্মের যে পাদগুলো বলা হলো, ধর্ম সেগুলির মধ্যে সম্পূর্ণ মাত্রায় আছে। বলা হলো সত্য, দয়া, তপস্যা আর দানের কথা। দান যেহেতু মানুষ অপরের প্রতি সহানুভূতি সম্পন্ন, বিদ্যাদান, অর্থদান, জ্ঞানদান মানে স্বাভাবিকভাবে সেই বক্তব্য পূর্ণ মাত্রায় করে। কিন্তু তারপরে দেখা যায় যে ত্রেতা ত্রেতা যুগে তিন চতুর্থাংশ সম্পন্ন, অর্থাৎ এইকে বলা হলো সত্য, দান, তপস্যা, দয়া ইত্যাদি, সেগুলো এক ভাগ কমে তাহলে তিন চতুর্থাংশ সত্য, ত্রেতা, পাপ, অর্থের ফল সেগুলো। আর কলিতে এক পাপ, আর বলা হয় কলির প্রথম দিকে এক পাপ থাকে আবার শেষের দিকে, সেগুলো কিভাবে এ হচ্ছে কলির অবস্থা। এগুলো কলিতে এই যে ধর্মের যে বৈশিষ্ট্য যেগুলো মানুষকে বাঁচিয়ে রাখে যথার্থ অর্থে, সেগুলো প্রায় দেখতে পাওয়া যায় না সমাজে, সমাজের মানুষের মধ্যে। সেগুলো আমরা বলি সমাজ, সমাজের মধ্যে মতন পতন হয়েছে। তো এইভাবে যদিও বলা হয়, কিন্তু আমাদের সেই শাস্ত্রে এখানে বলা হয়েছে যে চারটে যুগে এরকম ধর্ম ক্ষয় বৃদ্ধি হয়। সেই শাস্ত্রেই আমরা বলছেন যে মুখ্য শাস্ত্র সেখানে পরিষ্কার রয়েছে
যে এই যদি কলিযুগের অবস্থা হয়ে থাকে, কলিযুগের মানুষ কীভাবে বেঁচে থাকে, শুধুমাত্র গ্রাসাচ্ছাদন, তার মধ্যেই তো আমাদের জীবন থাকে না, বেঁচে থাকে শুধুমাত্র খাওয়া পরেই বেঁচে থাকা যায় না, নৈতিকতা আধ্যাত্মিকতা সদ্গুণের বিকাশ এগুলো তো আমাদের মানুষ জীবনে সম্ভব অবশ্য। তো আপনি যে বর্ণনা করলেন কলিযুগের এই খারাপ দিকের কথা, অপব্যয়ের কথা, তাহলে বলতে কি ভালো কিছু নেই সেখানে কিন্তু শুনতে বলেছেন। কলের দোষ যে রাজন এই বস্তু মহান কলি হচ্ছে দোষ বহু দোষের কথা সেই পরীক্ষিতকে বর্ণনা করেছেন সুতরাং বহু দোষ যেগুলো আমাদের মধ্যে বর্ণনা করতে দোষ মানে বুঝতে পারছি ভুল করে সেগুলো দোষ মানুষকে নিচের দিকে নিয়ে যায়, অবদান করে, অধস্থগিত করে। এইসব যে দোষ সেই দোষ থাকলেও এই বস্তি মহান মহান কি সেটা শুধুমাত্র ভক্তিকে অবলম্বন করে কলিযুগের মানুষ অন্য সব রকম আধ্যাত্মিক সাধনা থেকে সরে এলেও না করলেও শুধুমাত্র ভক্তিকে অবলম্বন করে আশ্রয় করেছে তার যে চরম লক্ষ্য মুক্তি সেটা। কাজে শুধুমাত্র যে কবির খারাপ দিকটা রয়েছে মহান গুণ সে কথা ভগবতটা বলেছেন কীর্তমান এবং কৃষ্ণস্য মুক্ত সন্তে কৃষ্ণ কীর্তমান এবং কৃষ্ণস্য শুধুমাত্র তার নাম গুণ সংকীর্তনের দ্বারাই মুক্ত সন্ত সমস্ত সংসার বন্ধু মুক্ত হয়ে এই সংসার ধর্ম লৌকিক বিষয়ের প্রতি আসক্তি শরীরের প্রতি আসক্তি আছে, শরীর ছাড়া বিভিন্ন শব্দ স্পর্শ রূপ রস সেগুলোর দিকে আমাদের আসক্তি রয়েছে, তাহলে সেই আসক্তি থেকে যতক্ষণ পর্যন্ত মুক্তি না হচ্ছে মোক্ষ সত্যি পাবে না। তো কি করে সেটা সম্ভব তো বলছেন শুধুমাত্র শ্রী ভগবানের নাম গুরু কীর্তনের দ্বারাই সেজন্যে কলিযুগে কিন্তু শুধুমাত্র দশমী হলেও কলিযুগে কিন্তু একটা মহান গুণ রয়েছে তিনি বলেছেন সেটা হল কীর্তনাদ কৃষ্ণস্য মুক্ত সে বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের উপাসনার কথা বলেছেন ভাগবতটা, অর্থাৎ কোন যুগে কোন উপাসনাটা অনুসরণ করলে অবলম্বন করলে মানুষ তাকে কাঙ্ক্ষিত মোক্ষ সে মোক্ষ পাবে। সেখানে বলেছেন হৃদয় অধ্যায় ও উষ্ণ কৃতজ্ঞতার মানে হচ্ছে সত্যযোগ, সত্যকে বিষ্ণুকে ধ্যান করলে মানুষের সৎপ্রতি হয় তার মোক্ষ চরম আকাঙ্ক্ষিত সেই মোক্ষ লাভ পায়। হৃদয় অধ্যায় ও উষ্ণ কৃতযুগে সত্যযুগে ধ্যান করে মানুষের যে লক্ষ্য লাভ হয় লক্ষ্য শক্তি হয় সেটা ত্রেতায়াম ইয়দথো অভয়ঃ ত্রেতাযুগ। আগে আমরা চতুষ্পাদ ধর্মের কথা বলছিলাম হ্রাস করে সেখানে বলেছেন ত্রেতায়াম ইয়দথো অভয়ঃ মখ মানে হচ্ছে জগৎ, তাহলে ত্রেতাযুগে বিভিন্ন যজ্ঞের অনুষ্ঠান করে মানুষের যে লক্ষ্য শক্তি সত্যযুগে যে কথা বললেন তৃতীয় অধ্যায় ও বিষ্ণু বিষ্ণুকে ধ্যান করে মানুষের যে লক্ষ্য শক্তি হয়, আর দোয়াপরে পরিচর্যা আয়াম দ্বাপর যুগে পরিচর্যা ও তার সেবা ভগবত সেবা ঈশ্বর ভক্তিতে মানুষের সেবা সেই জীব সেবা ঈশ্বর সেবা তার দ্বারা যে লক্ষ্য শক্তি হয় কলম তৎক্ষণিক
হরিকে কিন্তু কেবলমাত্র হরিকে কিন্তু দ্বারাই সেই লক্ষ্য লাভ করে। কাজে শুধুমাত্র হরিকে সেখানে শব্দকে করে যাওয়া তো ধ্যান চিন্তা করতে হবে, ধ্যান মানে হচ্ছে মনে কিন্তু একাগ্রতা একটা দৈব ধারা অত্যন্ত কঠিন যারা ধ্যানের অভ্যাস করেন না হচ্ছে সাধনার উপদেশ অপমান করেছেন সেটা অত্যন্ত সহজ সাধ্য। সেই জন্য দেবতারা কলিযুগে অবতীর্ণ হতে চান, কেন দেব অত্যন্ত সহজ দৃষ্টি ব্যবহার ঈশ্বর সাক্ষাৎকার করবে। সেই জন্য সৃষ্টি ঠাকুর বলেছেন ভক্তি রূপ হচ্ছে যুগ হরিসংকীর্ত, সেই হরিসংকীর্তনটা কিন্তু ভক্তি রূপ, ভক্তিরূপ যুবকতা উপায় যার দ্বারা আমার পরমাত্ম সাক্ষাৎকার করে মোক্ষ লাভ করে। তো এই ভক্তিরূপ অত্যন্ত সহজ আমরা জানি, কিন্তু সহজ হলেও সেটা কি ভক্তির মধ্যেই আমরা সহজে বুঝি ভগবানকে ভালোবাসা। তো সেই ভক্তিরূপের অধিকারী কি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের শাস্ত্রে আমরা জানেন সবাই সবকিছু করতে পারে তাকে সে ক্ষমতা দেয়া তার কিন্তু সেটা করার যোগ্যতা থাকে অধিকার থাকে, তাহলেই কেউ মানুষের চালু করতে পারে সবার পক্ষে সবকিছু নয়। সেই জন্য শাস্ত্রের অধিকার অধিকার পান খুব প্রচলিত। তো ভাগবতে আবার রয়েছে যে ভক্তিদের অধিকারী কি ভক্তিকে যদৃচ্ছয়া নাম তথা শ্রবণাদ জাত শ্রদ্ধা, যে মানুষ যদৃচ্ছয়া মত তথা শ্রবণাদ জাত শ্রদ্ধা আমার কথা শ্রবণে, আমার কথা শ্রবণ মানে আমার যে বিভিন্ন দিব্য লীলা শ্রী ভগবান বিভিন্ন যুগে অবতীর্ণ হয়েছেন তার যে বিভিন্ন লীলা সেই লীলা কথা শুনতে যাওয়ার আগ্রহ জেগেছে এবং অত্যন্ত নবীন নাম সত্তা সাধারণভাবে যারা জ্ঞানকে অনুশীলন করেন জ্ঞান মার্গে সাধন যারা তাদের প্রথম শর্তই হল প্রচন্ড বৈরাগ্য বিবেক বৈরাগ্য বিষয়ে তীব্র বিতৃষ্ণা বিষয়ে তীব্র বিতৃষ্ণা সেটাই হচ্ছে প্রথম শর্ত। আপনার বেদান্তের যারা বইটি পড়েন তারা জানেন বৈরাগ্য প্রথমই হচ্ছে বিবেক, তারপরেই হচ্ছে বৈরাগ্য, তারপরেই আর সমাধি বা সম্পত্তি সব শেষে হচ্ছে সেই বৈরাগ্য না থাকলে হবে না। সে কথা বলে তো আপনার পড়েছেন বহু জায়গায় রয়েছে, কেউ সে ধরনের প্রশ্ন করেছেন সাধারণভাবে সংসারী মানুষ সংসারের ভক্ত বিষয় সেটাতে তীব্র আসক্ত থাকে, কিন্তু যিনি ভক্তিযুগের সাধক যিনি ভক্তির অনুশীলন করবেন তিনি নির্বিঘ্ন না অত্যন্তভাবে নির্বিঘ্ন হবেন না, অর্থাৎ তীব্র বৈরাগ্য সম্পন্ন তার হওয়ার দরকার নেই, আবার অত্যন্ত আসক্তি না থাকতেই হবে কিছু আসক্তি অত্যন্ত স্বাভাবিক মনের গতিটাই যেহেতু এই মনটা আমরা বহুজন ধরে আমাদের সঙ্গেই পেয়েছি
মনের মধ্যে বিভিন্ন ধরনের বাসনা রয়েছে, সংস্কার রয়েছে, তাই মন ভোগ্য বিষয়টিকে আকৃষ্ট হওয়ার বিষয়টি গ্রহণ করে। কিন্তু তীব্র মাত্রায় যা বিষয় গ্রহণে আকাঙ্ক্ষা নেই এবং তীব্র বৈরাগ্য যা নেই তারপর কি ভক্তি যোগ তাহলে ভক্তি লক্ষণ নির্দেশ করলেন, ভক্তি লক্ষণ বললাম, ভক্তি যোগের অধিকারকে সেটা নির্দেশ করলেন। কারণ যারা আমরা ভক্তির অনুশীলন করতে চাই আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে সত্যি সত্যি আমরা ভক্তি অনুশীলনের অধিকারী কিনা, যোগ্যতা থাকলেই তো শুধুমাত্র সেই সাধনা অনুশীলন করা যায় এবং তার দ্বারা ফললাভ হয়। যোগ্যতা না থাকলে হবে না, সেই অধিকার হচ্ছে সেই যোগ্যতা। দেখো সেই অধিকারী যিনি হবেন তাকে হতে হবে শ্রী ভগবানের তার নামগুলো সংকীর্তনে অনুরাগ, সেটাই হচ্ছে প্রথম শর্ত। এবং সেটা যদি কারো থাকে তাহলে ক্রমশ সেই ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে তার যে জীবনের লক্ষ্য অর্থাৎ মোক্ষ লাভ এবং ভক্তি লাভ হতে পারে। আমরা কারণ ভক্তি সম্বন্ধে কঠিন কথা আছে, সেটাই সাধন, সেটাই অর্থাৎ ভক্তি অবলম্বন করেই আমার সাধনার সূত্রপাত, আর শেষে আমার যে লক্ষ্য পূরণ করবে সেটা কিন্তু পরাভক্তি। সাধারণ ভক্তি আর পরাভক্তি দুই মধ্যে পার্থক্য আছে, দুটোই ভক্তি। তো সেই ভক্তি কার হয়? ভক্তের হয়। এবং সেই ভক্তিটাকে সব অনুশীলনের মধ্যে আমরা দেখছি আমাদের মনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনেই বন্ধ মনেই মুক্ত এসব কথা আমি আমি পরিচিত এসব কথার সঙ্গে। মন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে ভগবানকে আমি চিন্তা করব, যার নামগুলো সংকীর্তন করব, মনকে আশ্রয় করব, সেজন্য প্রয়োজন সেই মনটাকে সেইভাবে তৈরি করা। তো আপনি শুনেছেন মধুসূদন সরস্বতীর কথা, মধুসূদন সরস্বতী প্রপাণ্ড পণ্ডিত, অর্থাৎ সেই অদ্বৈত বেদান্তে ধুরন্ত পণ্ডিত, বিখ্যাত সব গ্রন্থ লিখেছেন অদ্বৈত বেদান্তে। সেখানে দ্বৈত ভাবকে একেবারে খণ্ডন করেছে, নির্মম বিভিন্ন যুক্তি দিয়ে প্রখর শালিত যুক্তি সেটা দিয়ে দ্বৈত ভাবকে তিনি খণ্ডন করেছেন। কিন্তু আবার ভক্তি করাটা সঠিক হয়েছে তার বিভিন্ন গ্রন্থে, যে গীতার টিকা বিখ্যাততা সেখানেও ভক্তির কথা বলছেন। সুযোগ পেলেই যে অদ্বৈত সিদ্ধি বলে এখানে বিখ্যাত গ্রন্থ, সেখানেও সুযোগ পেলে শ্রীকৃষ্ণের প্রশংসা করে স্তুতি করে তার প্রতি ভক্তি নিবেদন করে শ্লোক প্রচার করেছে। সেই মহাপ্রভু সরস্বতীর এখানে ভক্তি অসার বলে বিখ্যাত গ্রন্থ আছে। সেই বইয়ে তিনি বলেছেন যে যিনি ভক্ত হবেন তার মনটা কি হবে, দ্রবীভূত হতে পারে। আমরা যারা ভক্তির অনুশীলন করি তাদের কিন্তু এই বিষয়টা বোঝার দরকার, একটুখানি হয়তো তার থেকে আলোচনা হচ্ছে একটু হোক, অত কঠিন নয়। উনি দৃষ্টান্ত দিয়েছেন যত যত মানে হচ্ছে সাধারণভাবে আমরা বলি গালা বলা খাপ, তো সেই যে যত অত্যন্ত কঠিন খুব শক্ত জিনিস, কিন্তু সেটা আগুনে দিলে গড়ে দেয়। মনকেও সেরকম ভগবানের চিন্তায় এখন গড়িয়ে দিতে পারে। সেখানে দৃষ্টান্ত দিয়েছেন যেমন কামনা বাসনা ভয় স্নেহ ইত্যাদি মনের মধ্যে থাকে, তখন মন যেন একেবারে তরল তরল কখন হয়, ওই তীব্র কামনা তীব্র বাসনা তীব্র স্নেহ তীব্র ভয় মনটা একেবারে সেখানে ভাষাতে দ্রুত হয়ে বলে তরল দৃষ্টান্ত দিয়েছেন। তরল করে কি হয়, যেমন গঙ্গার জল সবসময় সমুদ্রের সঙ্গে গিয়ে অবিশ্রান্ত ভাবে নিরবচ্ছিন্ন ভাবে মিশতে থাকে,
এবং তাকে শাস্তি পরিমাণের যদি বুদ্ধি তৈরি হয় তাহলে এরকম করে কোনো জ্ঞান আমার হলো সেই বিষয়ে বৃত্তি হলো অর্থাৎ মনটা যে বিষয়ে জ্ঞান হলো মনটা সম্পূর্ণভাবে তার সঙ্গে যখন একাকার থাকে তত আকার যেরকম বঙ্গ সেটা সেই তালা বা আখ্যা যতু তখন কি হলো তার প্রতি কিছু একটা ফেলে দেওয়া হবে তখন একটা হলুদ রং ফেলে দেওয়া হবে তারপর এবং কিছুটা শক্ত হয়ে গেল আগুন আগুনের উপর রাখলে সেটা তরল অবস্থায় থাকে দ্রবীভূত হয় জন্য একটু কিছু রং মিশিয়ে তারপরে আগুন থেকে সরিয়ে নিলাম তখন কিন্তু ভেতরে একটু ইয়ে ভাব রয়েছে একটু কঠিন হচ্ছে ধীরে ধীরে শক্ত হচ্ছে কার পাচ্ছে মধ্যে লাগিয়ে নিল তখন কিন্তু তার ভেতরে ওই রংটা ঠিক তেমনি ভগবানের জন্য যদি তীব্র ভালোবাসা করে তার ওই এখানে শ্লোকের মধ্যে রয়েছেন ধ্রুবস্য ভগবৎ ধর্মা ধারাবাহিকতা সর্বেশে মনসো বৃত্তি ভক্তি এখন দ্রুত তরল হল মনটা যেমন যতটা তরল হয়ে তখন কি হয় যেমন বলা হতো যে গঙ্গার জলস্র সবসময় সমুদ্রকে মিশবে সেরকম মন যেমন ভগবানের প্রতি স্নেহ আকর্ষণে যখন তরল সবসময় তার প্রতি প্রবাহিত হতে থাকে সেখানে দৃষ্টান্ত তিনি দিয়েছেন যে সূর্য সূর্য যদি খুব যেমন আজকাল আমরা এখন অনুভব করেছি খুব গরম বাইরে বাইরে যদি সেই যতটাকে সূর্যের মধ্যে রেখে দেওয়া যায় একটু নরম হবে যদি একটু নরম হয় গলে যাওয়া হয় গলে যাওয়ার জন্য কি দরকার আগুনের উপর থাকে সেজন্য সাধারণ যে আমাদের ভোগ্য বিষয় শব্দ স্পর্শ ইত্যাদি রয়েছে তাতে কি হয় যখন মন সেইগুলোর দিকে আকৃষ্ট হয় মনের মধ্যে সেই বিষয়ের প্রতি আকর্ষণ হয় মনে সেই দিকে নরম হয় কিন্তু মন সম্পূর্ণ গড়ে যায় এই মনের মধ্যে যে তীব্রভাবে সেইগুলোর প্রতি আসক্তি হয় কামনা হোক বাসনা হোক ক্রোধ স্নেহ আমি নিজেরাই অনুভব করি মনটা যার প্রতি স্নেহ তার দিকে একদম একাকার হয়ে যায় গড়ে যায় জমিন যেরকম বলছেন যে মনপূর্ণ স্মৃতি মাত্রেণ মনি সর্বে মনোবৃত্তি অবিচ্ছিন্ন তাহলে অবিচ্ছিন্ন যে মনোবৃত্তি কি করে করে যেটা বলা হলো যদি তীব্র অনুরাগ তার প্রতি থাকে তখন কি হয় মনটা তরল হয়ে তাহলে ভক্ত হতে গেলে ভক্তির অনুশীলন করতে গেলে কি হবে ওই ভগবানের নাম গুণকীর্তন ইত্যাদির মাধ্যমে মনকে তরল করা যায় তখন কি হবে তার মধ্যে যদি ওই জায়গা বলা হয়েছিল যে যতটা যখন গলে গেল তার মধ্যে একটা রং মেশানো হবে আবার যতটা যখন শক্ত হয়ে গেল কঠিনতা প্রাপ্ত হয়ে গেল আলুর উপর থেকে সরিয়ে নেওয়া হলো তখন তো তার ভেতরে ওই হলুদ রং যদি মেশানো হয় হলুদ রংটা থাকে যদি কালো রং মেশানো হয় কালো রংটা থাকে ঠিক তেমনি ওই মন যখন তার প্রতি আকর্ষণ হয়ে তীব্র আকর্ষণ করে স্নেহের ফলে যখন তরল হয়ে গেল তার প্রতি ভগবানের প্রতি তখন যদি আমি ভগবানের রূপ যে রূপ আমার ভালো লাগে সেই রূপ যদি আমি চিন্তা করতে থাকি তাহলে মনের মধ্যে সেই রূপটা দৃঢ় হয়ে গেল যেমন বলা হলো সেই যতটা যখন কাঠের সঙ্গে লাগানো হলো যে যত সঙ্গে আমি একটু রং মিশিয়েছিলাম যখন সেটা কিছু কঠিন হয়ে গেল শক্ত হয়ে গেল কাঠের সঙ্গে যখন লাগিয়েছি এর মধ্যেও সেই রংটা যত সঙ্গে সঙ্গে কাঠের মধ্যে হয়ে গেছে ঠিক তেমনি যখন শ্রী ভগবানের প্রতি তীব্র আকর্ষণের ফলে মনটা তার দিকে তার প্রতি যাওয়ার পর মনটা তরল হয়ে যাবে সেই যদি দৃষ্টান্তের মতো তখন তাকে যে মুক্তিতে যে আমি চিন্তা করবো সেই মুক্তিটাই সেই রূপটাই আমার মনের মধ্যে চিরস্থায়ী হয়ে থাকবে তো এইভাবে যদি হয় তাহলেই কেবলমাত্র ওই ভক্তি
ওই ভক্তি ভগবানের প্রতি যে অনুরাগজনিত যে স্থায়ী ভাব তাকে গভীরভাবে দৃঢ়ভাবে ধরে রাখা সেটা সম্ভব। এবং সেই যতুর দৃষ্টান্ত দেওয়া গেল রং মেশালে এই রংটা কখনোই সরে আসে, আবার যখন সেটা কঠিন হয়ে যাবে জমে যাবে শক্ত হয়ে যাবে তখন রং থাকবে, আবার যদি আরোপণ করতে সেটাকে গলা ছয় আবার সেই তরঙ্গ সেখানে সেই রংটা থাকবে। ঠিক তেমনি শ্রী ভগবানের তীব্র আকর্ষণে মন যখন সেই নতুন মতো করণতা প্রাপ্ত হয় বলে তখন তার মধ্যে যে রূপটা আবিষ্ট সেই রূপে যদি আমি ধ্যান করি তাহলে কী হবে আমার মনের মধ্যে তিনি দৃঢ় হয়ে যায়। তো এইভাবে ভক্তি অসায়ন বলে গ্রন্থে মধুসূদন সরস্বতী এই ভক্তির লক্ষণ এরকম করছে। তো শ্রী শ্রী রামকৃষ্ণ মহামৃতে আমরা পাই বিভিন্ন জায়গায় তিনি বলেছেন ভক্তি যোগ যুগধর্ম আগে আমরা বললাম, এবং সেই ভক্তি যোগ বলতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন নারদীয়া ভক্তি, নারদের ভক্তি, নারদ পুরাণের চরিত্র নারদ দেবর্ষী নারদ বহু প্রশংসা তার সম্বন্ধে শোনা যায়, এবং তার সাথে যে বিনা দেবদত্তার বলছে যে আমার হাতে যে বিনা সেটা হরিকতা ছাড়া আর কিছুই সেখানে পারে না, স্বরব ব্রহ্মাম আর শ্রী ভগবানের কৃপায় এই পৃথিবীতে অবাধ ভূমিকা। পুরাণের বিভিন্ন কাহিনীতে আপনারা শুনেছেন নারদ বিভিন্ন জায়গায় যখন খুশি সেই বৈকুণ্ঠে যাচ্ছেন, এই পৃথিবীতে আসছেন, রুদ্ধ রূপেও তিনি আসেন। কেন? যেহেতু তিনি যথার্থ ভক্ত, এই যথার্থ ভক্তের মহিমা গুণ তার মধ্যে ফুটে উঠেছে। তো সেই নারদ বলছেন আমার কাছে যে বিনা দেবদত্ত বিনা সেটা আমি সর্বব্রহ্ম বিভূষিতাম যদি না সেটা আমি বাদিয়ে চলেছি, সেখানে আর কিছু থাকে না, হরিকতা ছাড়া আর কিছু সেখানে পাওয়া যাবে না। বিনাতে বিভিন্ন সুখ বিভিন্ন দান যারা বিনা বাজাতে জানেন তারা জানেন বিভিন্ন রকম সুখ দান সেখানে করা যায়, কিন্তু এরা সর্বব্রহ্ম বিভূষিতাম সেখানে আর অন্য কিছু অন্য কোনো সব অন্য কোনো দান। তো নারদীয়া ভক্তি সেখানে নারদ সেই কথাই বলেছেন যে শুধুমাত্র শ্রী ভগবানের নাম নারদীয়া ভক্তি। তো কথা প্রতি আমরা পাই বৈষ্ণব গোস্বামী এসেছেন ঠাকুরের কাছে, তো ঠাকুর জিজ্ঞেস করেছেন উপায় কি, তিনি বলেছেন নাম মহাত্মিতে নাম নারদীয়া ভক্তির কথা তিনিও বলেছেন, ঠাকুর অনেক জায়গায় বলেছেন বলেছেন তিনি বাইরের থেকে শুনেছেন এগুলো সাধুকে শুনেছেন বলেছেন। তো সেই যে নারদ নারদীয়া ভক্তি নাম মাহাত্ম অজানের কথা সেটা বুঝেছে, তো ঠাকুর বলছেন নাম মাহাত্ম আছে নিশ্চয়ই কিন্তু সঙ্গে অনুরাগ আছে, শুধু নাম করে যাচ্ছি বাবার সামনে তিনি বলছেন বলার বাবা সেখানে জপ করছেন বসে এরাই তো জপ করে কিন্তু কিছু ভয় রাখেন কারণ বলছেন অনুরাগের সঙ্গে যেহেতু জপ করা হচ্ছে না সেই যোগে ফল হচ্ছে না কিছু অনুরাগ আছে সেজন্য মহাপ্রভু শিক্ষা সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন ইহা জরুরি
ভগবানের এমন কৃপা নাম নাম কার গুহা নিজ সর্বস্ব শক্তি তার নাম শুধুমাত্র অক্ষর বা প্রবাহ অক্ষর সমষ্টি নয় যেমন দুর্গা দু র সে অক্ষর মাত্র নয় নিজ সর্বশক্তি স্তরা ভগবান নিজের সর্বশক্তি সেই নামের প্রতি অর্পণ করেছেন সেই নামগুলো তার নিজের সৃষ্ট বিভিন্ন পণ্ডিতেরা ভাবতে পারেন যে আমরা বিভিন্ন নাম সৃষ্টি করেছি তিনি সবকিছু নিয়ম তার প্রেরক সমস্ত প্রবৃত্তির মূলে হচ্ছেন তিনি মানুষের মধ্যে যে প্রবৃত্তি প্রতি মুহূর্তে যাচ্ছে বিভিন্ন ধর্মে তার পেছনে সেই শ্রী ভগবান কারণ যে জড় মনের মধ্যে প্রবৃত্তি যাচ্ছে সেটা চেতন কেউ পেছনে না থাকলে হতে পারে না সমস্ত প্রবৃত্তির মূলে তিনি এই বিভিন্ন নাম তিনি সৃষ্টি করেছেন এবং নিজ সর্বশক্তি স্তরটা নাম এবং নাম অভিন্ন কথা আমরা শুনেছি সেই অভিন্ন যে নাম এবং নামই অর্থাৎ সেখানে তার শক্তি অর্পিত হয়েছে তিনি আর তার নাম অভিন্ন এবং নিয়মিত স্মরণেই অপার নিয়মিত করে তাল নেই নির্দিষ্ট কোনো তাল নেই অনুসারেই নামগুলো কীর্তন করতে হবে বিভিন্ন সময় নিশ্চয়ই আমাদের সাহায্য করে আপনার নিজেরা এই জ্ঞান সন্দেহ না সেই প্রাতঃসন্ধ্যা মধ্যাহ্ন সন্ধ্যা সায়ং সন্ধ্যা সন্ধিকাল মন প্রকৃতি শান্ত ভাব ধারণ করে সেই সময় সাধনার প্রবেশ আশ্রয় দেওয়া হয়েছে তো তবু বলছেন যে যে কোনো সময়ে যদি আমরা সেই নাম জপ করি নামগুলো কীর্তন করি অবশ্যই সেটা ফল দেবে যে কোনো সময় কৃষ্ণ গিয়েছেন শিবকে শিবে করে খাও ভালো করে খাও সেটা কি তো বলছেন কি রকম তোমার কৃপা এবার ছিল বা তোমার কৃপা হচ্ছে এবার সে তো বেশি কিন্তু আমার দুর্ভাগ্য অনুরাগ ইহ তোমার প্রতি অনুরাগ আমার জন্য মাত্র না দুর্ভাগ্য তো সেজন্যই ঠাকুর বলেছেন অনুরাগের সঙ্গে না এবং যিনি যথার্থ ভক্ত তিনি অনুরাগের সঙ্গে করবেন এবং অনুরাগ কেন হয় না এই নিয়ে আমাদের মনে সন্দেহ আমাদের মনে সংশয় প্রশ্ন থাকে তার উত্তর দিয়েছেন মনের মধ্যে আসক্তি রয়েছে সেই জন্য অনুরাগ আসছে না অনুরাগ না আসার জন্য নাম করে কাজ করছে না সে বিখ্যাত দৃষ্টান্ত হয়েছে প্রধানমন্ত্রী করেছে একজন রাজা এসেছে রাজা রবির কাছে এসেছে তো রবি রাজাকে বলছেন ঠিক আছে ভালো আপনি এখানে থাকুন সাধারণ সাধন পর্যন্ত যোগী রাজা সে রাজাকে স্মরণ মনে এই সংসারে বললেন থাকতে পারে কিন্তু আমার মনের মধ্যে এখনো আসক্তি সঙ্গে থাকলে এই মনের মধ্যে একটু রাজ্য তো সেই হয়েছে অসুবিধা তো যেহেতু মনের মধ্যে আসক্তি রয়েছে সেগুলো মনটা আসছে না এবং ঠাকুর বলেছেন যিনি যথার্থ ভক্ত তা তিনি জিতে প্রিয় হন যথার্থ দৃষ্টান্ত দিয়েছেন গোপীদের নাম কত না আর বলেছেন যথার্থ ভক্তের অনুরাগটা কি হয় অনুরাগ দৃষ্টান্ত দিয়েছেন সেই কাছের উপর ছবি সিলভার নাইটের থাকে আহ সম্পর্কে এই অনুরাগ যদি আমাদের মনে আসে ভগবানের প্রতি তাহলেই তার নাম থেকে আমার যে অভিষ্ট ভগবানের ভক্তি ঈশ্বর সাক্ষাৎ যথার্থ ভক্ত জিতেন্দ্র হয় আর গুরুবাক্যে বিশ্বাস গুরুবাক্যে বিশ্বাস এই বিশ্বাস যার যত বেশি সেই তত বেশি এগিয়ে যেতে পারে সেই বিশ্বাসের বহু ঘটনা রয়েছে সেই
তারপরে ঢুকে নামা লিখে দিয়েছে, এ বিষয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে সন্দেহ হলো, দেখি কি আছে, দেখুন দেখুন শুধুমাত্র একটু রাম এই শব্দটা লেখা আছে, সঙ্গে সঙ্গে অবিশ্বাস মনে হচ্ছে জলে ডুবে গেল, দেখুন তো কতটা আছে। তো যে বই ভক্তির কথা আমরা বলছিলাম, ঠাকুর বলেছেন নারদীয়া ভক্তি, সেই নারদীয়া ভক্তি প্রসঙ্গে তিনি বলেছেন ওই যে বৈদিক ভক্তি আর রাগাধিকার, প্রথম বৈদিক ভক্তি অবশ্যই দরকার, প্রথম যে নিয়ম রয়েছে বিধি রয়েছে শাস্ত্র বিধি রয়েছে সত্যি হয়, কারণ যাদের কুমরা সেগুলো ভাঙেনি হঠাৎ করে কুমরা আসে না, সেজন্য বৈদিক ভক্তির কথা তাদের গ্রহণ করেছে, এতে লক্ষ করতে হবে প্রাথমিক বৈষয় প্রয়োজন। কিন্তু রাগাধিকার ভক্তি প্রেমাভক্তি এবং প্রেমা ভক্তি ছিল, আর সঙ্গে সঙ্গে গোপীরা ঈশ্বরের স্বরূপ হয়ে উঠত, তার প্রতি ঈশ্বরের স্বাসিব সেখানে আর কিছু স্থান নেই। যেমন আমরা বলি মৃন্ময় প্রতিমার মধ্যে লাগবে না, কারণ প্রতিমার মধ্যে কট্টর থাকে, যখন ঘরটা মৃন্ময় সেখানে মাঠ ছাড়া আর কিছু নেই, সেরকম তন্ময়ী শুধুমাত্র ভগবানই তার মনের মধ্যে রয়েছেন, তার ভালোবাসার মধ্যে রয়েছেন, অন্য কিছুর প্রতি বিন্দু মাত্র অনুরাগ আসক্তি নেই, সেটাই হবে রাধা। আর ঠাকুর জ্ঞান বিশ্বাস ভক্তি কথা বলতে গেছেন তো গুরু মহাত্মী আসক্তি, যেটা নারদ তার ভক্তি সূত্র বলেছে, তার গুরু ঠাকুর বলেছেন যাকে আমি জানি না তাকে ভালোবাসা করতে পারি, তাই তার প্রতি পরম ব্যাকুলতা যেমন নারদ তার ভক্তি সূত্রে বলেছেন, তব বিস্মরণে যে গোপীদের ভক্তির কথা ভাগবত ইত্যাদি গ্রন্থে রয়েছে, যে ভক্তির কোন তুলনা এই পৃথিবীতে নেই। স্বামী এক জায়গায় বলেছেন এই যে গোপীদের ভক্তি সেটাই হচ্ছে শ্রীকৃষ্ণ অবতারের শ্রেষ্ঠ শিক্ষা, অহৈতুক ভক্তি। যদিও বৃন্দাবন লীলার যেহেতু আমরা সবকিছু বুঝি না, কতগুলো ব্যাখ্যা সেই জন্য কথা বলার সঙ্গে একটু অন্য অন্য কথা বলেছে, কিন্তু বলেছেন এই যে গোপী প্রেম, যে গোপী প্রেমের শিক্ষা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন পৃথিবীতে তার কিন্তু নেই, কিন্তু সাধারণ মানুষের পক্ষে নারীকাঞ্চলে তাদের আসক্তি লাগে পক্ষে গোপী প্রেম অনুভব করা কেউ নেই, সেজন্য সাবধান থাকতে বলেছেন। তিনি বলেছেন সেটাই হচ্ছে শ্রেষ্ঠ ভক্তি, এবং সেই গোপী প্রেমের প্রসঙ্গে ঠাকুর বলেছেন তারা ভগবানকে স্বরূপেও চিনছে, ভগবান শুধুমাত্র একটা আকৃতি বিশিষ্ট, তার একটা ব্যক্তি সত্তা আছে, তার মাধুর্য তার সৌন্দর্য সেগুলি গোপীরা শুধুমাত্র জেনেছেন তার মাধ্যম, এটাই হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। ভক্ত ভগবানকে হৃদয় দিয়ে ভালোবাসে, সমস্ত মন প্রাপ্তি তাকে ভালোবাসে, যেটা দৃষ্টান্ত একটু আগে আমরা যত দৃষ্টান্ত পেয়ে গিয়েছিলাম চিত্তটা দ্রবীভূত হয়ে যায়,
দ্রুত চিত্ত দৌড়ে যায়, তাদের কোন গোপীদের কোন শ্রী ভগবানে দ্রুত হয়েছিল কারণ তারা সেই বৃন্দাবন জেলার কথা আপনারা জানেন, সেই রাসলীলার কথা, সেই গভীর রাতে শ্রী ভগবান তাদের আহ্বান করেছেন, তারা সব কিছু ভুলে আত্মীয় পরিজন পরিবার ধর্ম লোকধর্ম সমাজ ধর্ম সবকিছু তারা ভুলে গিয়ে শ্রী ভগবানের পদত্বে উপস্থিত হয়েছে, সমস্ত ভয় সমস্ত উপেক্ষা সমস্ত নিন্দা সবকিছু অগ্রাহ্য, বাচ্চা তো আমাদের মনে হয় তার মাধুর্য তার পক্ষে অনুরাগ আকর্ষণ ছেলেদের তার সঙ্গে উপস্থিত হয়েছে, শুধুমাত্র এইটুকু মনে তার সেই বিখ্যাত গোপী গীতা রয়েছে, রাসপর্যায়ের মধ্যে শ্রেষ্ঠ অংশ হচ্ছে গোপী গীতা, গোপীরা শ্রী ভগবানকে কিভাবে চিন্তা কি শোকে তাকে নাম দেবে সেটা তারা উজাড় করে দিয়েছে, অপূর্ব শোক ওই সেখানে একটা শ্লোক রয়েছে, নকল গোপিকা মন্দ ভগবান অখিল বেদী নাম মন্দ বাপ, শুধুমাত্র তুমি গোপিকা মন্দ তুমি আমাদের আকর্ষণ করেছো, বংশ বাসি পাঠিয়েছো, রাসমন্ত্রকে আহ্বান করেছো, তাই আমরা উপস্থিত হয়েছি, কিন্তু তার মানে এই নয় তুমি কেবল আমরা তোমার কাছে উপস্থিত হয়েছি, তুমি আমাদের বড় আনন্দ শুধু না নয় আমি শুধু সেইভাবেই তোমাকে আমরা চিনি নি, অখিল দেহ নাম অন্তরাত্মা, সমস্ত প্রাণী অন্তরাত্মার দ্রষ্টা রূপে তোমাকে আমরা জেনেছি, এ হচ্ছে জ্ঞান শুধুমাত্র হৃদয়ের আবেগ গভীর প্রেম তার নাই, সঙ্গে সঙ্গে তাকে তার শরীর পেয়েছে না, এই জিনিসটা গভীর প্রেমের মধ্যে আমরা দেখি, কবিদের ভক্তির মধ্যে দেখি, সেজন্য ঠাকুর ওই বৈদিক ভক্তি রাগানুপাতা ভক্তি বা প্রেমা ভক্তি আর জ্ঞান তো ভক্তি সম্বন্ধে বহু কথাই আছে, আমরা যেটা ভেবেছিলাম যে একটু পাঠ করবো যেখানে ভক্তি রূপ যোগদর্ম বলছেন সেখানে আছে কর্মযোগ বড় কঠিন, এই ভক্তিযোগ এবং কর্মযোগের মধ্যে এটা তুলনা ঠাকুর অনেক জায়গায় টেনেছেন, তার কারণ হচ্ছে এই ভক্তির রোগ দয়ানন্দ সরস্বতী থেকে ঠাকুর যখন এসেছিলেন কিছু কিছু মানুষ সেগুলো প্রচার করছেন, আকৃষ্ট ছিলেন সেরকম কর্ম মার্গের প্রতি, যদি আমাদের শাস্ত্রের সব কর্মের কথা রয়েছে অর্থাৎ বিভিন্ন যজ্ঞের কথা রয়েছে সেগুলো এখন যেমন খুবই কমে গেছে তখনকার দিনেও কম ছিল, কিন্তু যেহেতু দয়ানন্দ সরস্বতীর ভাব তখন সমাজে ছিল সেই জন্য অনেক মানুষ কর্মের দিকে আকৃষ্ট ছিল, ঠাকুর বলেছেন কলিযুগে কর্মযোগ অত্যন্ত কঠিন, এটা দৃষ্টান্ত দিয়েছেন সবাই আমরা জানি, যেখানে জ্বর যদি হয় তাহলে ওই দশমূল পাচন করতে হবে, ওই দশমূল পাচন বিভিন্ন রকম পাচন দরকার সেগুলো জোগাড় করতে থাকে, জানাই নেই কোথায় পাওয়া যায় সেটাও জানা নেই, কীভাবে সেগুলো মেশাতে হবে পাচন তৈরি করতে হবে সেটা জানা নেই, বহু সময় সাপেক্ষ ততক্ষণে রোগী হয়ে যায়, তাই দীর্ঘ প্রতিবার মিনিস্টার কথা বলেছে মানে সরাসরি ভগবানকে আর কোন রকম উজ্জ্বল আয়োজনের প্রয়োজন, বহু জায়গায় কথা বলতে হয়েছে কথাটা হচ্ছে তাকে ভালোবাসা, সেই জন্য বলেছেন তোমাদের শুধুমাত্র গায়ত্রী যজ্ঞ করতেই হবে, এই যে আপনার জন্য বিভিন্ন সংখ্যা মন্ত্র আছে যেগুলো যারা সংখ্যা অনেক বিশ্বাস সঙ্গে নিয়মিতভাবে করেন তারা যদি জানেন সেসব মন্ত্র পাঠের প্রয়োজন নিয়ে তিনি বলেছেন তিনি পুরস্কার করছিলেন বিশানে করা তাকে একটু ঠাট্টা করেছে, যদিও ঠাকুর কারণ ভাবে আঘাত করতেন না করছে কথা বলেছে কিন্তু তাকে বিরস্ত করার চেষ্টা করেছে বলছেন সেই জন্য কি প্রয়োজন পুরস্কার শুধুমাত্র দায়িত্ব যখন তো বলছেন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন অন্যগত প্রাণ বেশি কর্ম এই কথা ঠাকুর কিন্তু বারবার বলেছেন অন্যগত প্রাণ আর দেখা আমরা সবাই অনুভব করি দেহাত্মবুদ্ধি শরীরটাই আমাদের কাছে আত্মা,
শরীরটাই আত্মা। যদিও পঞ্চকোষের কথা আপনারা শুনেছেন নিশ্চয়ই, এসব উপনিষদ রয়েছে, দৈত্রী উপনিষদ রয়েছে। কোষ মানে হচ্ছে যেটা ঢেকে ফেলে, যে শরীরটা আত্মাকে ঢেকে ফেলছে, অন্নময় কোষ। প্রাণটা আপনাকে ঢেকে ফেলছে, প্রাণময় কোষ। মনটা আপনাকে ঢেকে ফেলছে, বুদ্ধিটা আপনাকে ঢেকে ফেলছে। যেগুলো ঢেকে ফেলেছে মানে ঐগুলোকে আমাদের আত্মবুদ্ধি, মানে ওইগুলোকে আমরা আত্মা বলে ভাবি। শরীরকে আমরা আত্মা বলে সেটা বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই। শরীর সুস্থ থাকলে আমরা বলি আমি সুস্থ, কখনোই বলি না আমার শরীর সুস্থ। মন খুশি থাকলে আমি খুশি, আমি খুব প্রফুল্ল সুন্দর এসে বলি, বলি না আমার মন প্রফুল্ল। তুই মনে আত্মবুদ্ধি, তো মনে আত্মবুদ্ধি মানেই হচ্ছে আমি আত্মাকে শুদ্ধরূপে জানতে পারছি না, সে অপর পাবলতা আপনাকে ঢেকে ফেলেছে আমার মন, আমার শরীর, তাহলে অন্নগত কোষ। যে কলিতে অন্নগত প্রাণ, কলি মানুষের পক্ষে এত সব যোগদান করা, সেই যজ্ঞ করতে গেলে এই রীতি বরণ করা বহু রকম কৃষ্টতা উপবাস যজ্ঞ দীক্ষা ইত্যাদি হতে হয় বিস্তৃত পদ্ধতি, সেগুলো করা সম্ভব হয় না মানুষের পক্ষে। তাই বলছেন কবিতে বেশি কর্ম চলে না, জ্বর হলে কবিরাজি চিকিৎসা করাতে করতে গেলে এদিকে রোগী হয়ে যায়, বেশি দেরি হয় না, এখন বিমুক্ত। কলিযুগে ভক্তি রোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা এখন বিমুক্ত। কলিযুগে ভক্তি রোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা, ভক্তিযোগী যুগধর্ম। রাম ভক্তদের প্রতি তোমাদেরও ভক্তিযোগ, তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য। তোমাদের ভাবটি বেশ বেদান্তবাদীদের মতো, তোমরা জগৎকে স্বপ্নবোধ ধরো না, পুরো ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত। তোমরা ঈশ্বরকে ব্যক্তি করো, এও বেশ তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্যই পাবে। তাহলে এই ধরনের কথা, এই ধরনের উপদেশ ভক্তি সম্বন্ধে ঠাকুর বহু জায়গায় দিয়েছেন। তবে লক্ষ্য করার বিষয়, ঠাকুর ব্রাহ্মভক্তদের বলছেন তোমাদেরও ভক্তি। অত্যন্ত কঠিন কথা, যারা সত্যিকারের ব্রাহ্মভক্ত তারা মানবে না। কিন্তু ঠাকুর যেহেতু জানেন এই ঠাকুর ভগবান এই যদি মানুষের কোনটা প্রয়োজনীয় বা কোনটা অবলম্বন করলে এবং সাধন অবলম্বন করলে মানুষের পক্ষে লক্ষ্যে পৌঁছানো সম্ভব, তিনি জানতেন ঠিক ঠিক। সেই জন্য ব্রাহ্মভক্তদেরও বলছেন তোমাদেরও ভক্তি। তাহলে বলছেন এই অন্নগত প্রাণ, যেহেতু আমাদের পক্ষে দেহ বুদ্ধি থেকে মুক্ত থাকা, শরীরকে ঘুরে যাওয়া, তুই বলেছি জগৎকে স্বপ্নবধ, আমি কি ভাবতে পারি স্বপ্ন? যখন স্বপ্ন দেখি সত্য বলে মনে হয়, যখন জেগে উঠি সম্পূর্ণভাবে মিথ্যা। স্বপ্নের বিষয় টিষয় প্রায় মনেই থাকে না আমাদের, কখনো যদি মনে আসেও আমরা কখনোই তাকে সত্য বলে স্বীকার করি না। এই জগৎকে স্বপ্নবধ যেটা বেআলিয়া বলে, যারা জ্ঞান পথের সাধক, যারা জ্ঞান মার্গের অনুশীলন করছে, তাদের সেই অনুশীলনের প্রাথমিক শর্ত, তাদের অনুশীলন কোনোদিনই সফল করে না বা আরম্ভই করতে তারা পারবে না যতক্ষণ পর্যন্ত দেহাত্ম বুদ্ধি থেকে নিজেকে সরাতে পেরেছেন, যতক্ষণ পর্যন্ত জগৎকে স্বপ্নবত ধরে থাকতে না শিখেছেন। কেউ কতজন আমরা পাব? সেদিনে বলেছেন তিনি ওই কলিতে ভক্তিযোগ, এবং যারা এই ভক্তির অনুশীলন করেন সেই ভক্তের মহিমা
ভাগবতে খুব সুন্দর রয়েছে কাহিনী বলে শেষ করতো, সেই কম বয়সের কাহিনী আপনারা হয়তো অনেকে জানেন বলি, সেই ভাগবতে রয়েছে অম্বরীষের কাহিনী নবম স্কন্ধে। অম্বরীষ তিনি একজন রাজা ছিলেন, খুব প্রতাপশালী রাজা, বিখ্যাত রাজা, প্রচুর তার সাম্রাজ্য ছিল, কিন্তু বিষ্ণুভক্ত। সেই বিষ্ণুভক্ত অম্বরীষ বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে গিয়ে দ্বাদশী ব্রত এক বছর ধরে পালন করছেন। সেই দ্বাদশী ব্রত পালন করে যেদিন শেষ হয়েছে তারপরে রীতি রয়েছে পালন অর্থাৎ উপবাস ভঙ্গ, সেটা একটা বিধান মেনে করতে হয়, সময় মেনে করতে হয়। তো যেদিন তিনি পালন করবেন সেদিন সেখানে এসেছেন দুর্বাস মহা মহর্ষি দুর্বাসা, তিনি সেখানে উপস্থিত হয়েছেন। দুর্বাসাকে দেখে তিনি যথারীতি তার সৎকার করলেন, তাকে শ্রদ্ধা প্রদর্শন করলেন, সম্মান জানালেন এবং তাকে দুপুরে আহার করতে বললেন। দুর্বাসের সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, তিনি যমুনায় স্নান করতে এবং সেখানে যমুনায় গিয়ে তিনি দিন প্রহরের মধ্যাহ্ন সন্ধ্যা দুপুরে যেসব সন্ধ্যা বন্দনা ব্রাহ্মণ বর্ণীরা করেন, মুনিঋষিরা করেন, সেটা তিনি করতে আরম্ভ করেছেন। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, তার তিনি ঋষি এসব করতে আরম্ভ করেছেন, তার কোনো খুশি সময় সময় পেরিয়ে যাচ্ছে। দুর্বাসা দেরি করছেন, এদিকে অম্বরীষ তিনি অসুবিধের মধ্যে পড়েছেন, একটা ধর্ম সংকট তার কাছে। এদিকে বাড়িতে অতিথি এসছেন ঋষি, তাকে সৎকার করতে হবে এবং তাকে সৎকার করা তার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন, তাকে খাইয়ে তারপর নিজে খাওয়া। অথচ তিনি যে ব্রত পালন করে চলছেন দীর্ঘদিন ধরে, সেই ব্রতের নিয়ম অনুযায়ী তাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে, যদি না করেন ব্রত ভঙ্গ করেন। এতদিন ধরে তিনি ব্রত করলেন, সেই ব্রতের খুব ফল পাচ্ছেন না, কি করবেন? তিনি ব্রাহ্মণদের সঙ্গে পরামর্শ করলেন, তারা বললেন আপনি এক কাজ করেন, তুমি সময়ের মধ্যে যে সময়ের মধ্যে পালন করতে হবে বিধান রয়েছে, সেই সময়ের মধ্যে আপনি একটু জল খেয়ে জল খাওয়া এবং তাতে কিছু খাওয়া হলো আবার নাও খাওয়া, সেরকম জল খাওয়াকে মনে করা হয়। তিনি তাই করলেন ব্রাহ্মণদের পরামর্শ শুনে, ইতিমধ্যে দুর্বাসা উপস্থিত হয়েছেন সেখানে, তিনি জল সব জেনেছেন, জেনে অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন, তার সমাদর করা হল, অবজ্ঞা করা হল অতিথিকে। অতিথি সাক্ষাৎ ভগবান, তিনি মহাঋষি, তাকে অবজ্ঞা করে উপেক্ষা করে তিনি জল গ্রহণ করলেন। সঙ্গে সঙ্গে তিনি ক্ষিপ্ত হয়ে তার মাথার জটার থেকে একটা চুল বার করে দৈত্য সৃষ্টি করে, ঋষিদের অনেক শক্তি ছিল, ক্ষমতা ছিল, সঙ্গে সঙ্গে সারা দৈত্য সৃষ্টি ভীষণ তার চেহারা, হাতে খড়গ, সে দুর্বাসাকে অম্বরীষকে হত্যা করতে বিষ্ণু যার সহায় এবং বলা হয় সেই তিনি বিষ্ণু ভক্ত ছিলেন, তিনি বিষ্ণু ভগবান বিষ্ণু কৃপা করে তার সুদর্শন চক্র তাকে দিয়েছিলেন, সবসময় তাকে হত্যা করত সেই অম্বরীষ। তো অম্বরীষ ভক্ত, পরম ভক্ত, তার এই বিপদ দেখে সুদর্শন চক্র তাকে হত্যা করতে সঙ্গে সঙ্গে সে দৈত্যকে বধ করে, বধ করে সে দুর্বাসা এবং সেই মহর্ষি দুর্বাসা তিনি দেখতে পেলেন তার পিঠের মধ্যে যেন সেই সুদর্শন চক্রটা রেগে আছে, যে কোনো সময় তার মৃত্যু অবসান হয়ে গেলে এদিক ওদিক ছুটছে কিছুই হয়। প্রথম শিবের কাছে গেলেন, ব্রহ্মার কাছে গেলেন,
কেউ কিছু করতে পারবে না। নিরুপায় হয়ে গিয়ে উপস্থিত হলেন বিষ্ণুর কাছে, গোলকে। তিনিও বলেন কিছু পাবে, কারণ ভক্তা অপরাধ, বৈষ্ণব অপরাধ। তাহলে এই অপরাধ থেকে মুক্তি তুমি পেতে পারো কেবলমাত্র যার কাছে তুমি অপরাধী হয়েছো, তিনি যদি উপস্থিত হলেন। তিনি বিষ্ণুর পরামর্শ শুনে অঙ্গবিষের কাছে তিনি ক্ষমা করলেন। এই ভক্তের জয়গান যারা যথার্থ অর্থে ভক্ত, ভগবান তাকে আগলে রাখেন। কারণ ভাগবত বলেছেন ভগবান যে অহম ভক্ত পরাধীন যশতন্ত্র, ভগবান স্বতন্ত্র স্বাধীন। এই বিশাল জগৎ তার ইচ্ছা মাত্র সৃষ্টি হচ্ছে। আমাদের যে মন অত্যন্ত শক্তিশালী, ক্ষমতা সম্পন্ন, বিভিন্ন রকম চিন্তা করতে পারে। শঙ্করাচার্য তার ভাষায় জয় করেছেন, এমন মনের পক্ষেও এই জগতের সৃষ্টির কল্পনা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা চিন্তাও করে। যেভাবে তৈরি করা হয়েছে করেছেন ভগবান আমাদের শরীর, তার একটু যদি এদিক যে কোনো মুহূর্তে আমাদের এবং মৃত্যু হতে পারে, বিশাল ব্যাধি। তো এরকম তিনি জগতের স্রষ্টা। তিনি বলছেন অস্তন্ত্র আমার স্বাধীনতা স্বাতন্ত্র নেই ভক্তের কাছে, যেহেতু ভক্ত সবকিছু ছেড়ে আমার সম্মান করেছে, তাই আমি অস্বতন্ত্রতা দেখাচ্ছি। এ হল ভক্তির নিয়ম। ঠাকুরজি বলেছেন ভক্তি যোগ যুগধর্ম, এই যুগধর্ম ভক্তি তাকে যদি আমরা অনুসরণ করি তার কৃপায় আমরাও কিন্তু আমাদের যে চরম লক্ষ্য, জীবনের লক্ষ্য, যে মুক্তিলাভ, মোক্ষলাভ, ভক্তিলাভ, সেটা লাভ করতে পারবো। তারপর ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে এই ভক্তিলাভের জন্য প্রার্থনা করতে ঈশাবরারং পরমেশং দিয়ং তমুদ্রা।